ডিয়ার স্টুডেন্টস আজ আলোচনা করব নিসিম এজে কিএলের একটি বিখ্যাত কবিতা নাইট অব দ্য স্করপিওন নিসিম এজে কিএল হলেন ভারতীয় সাহিত্যে যারা ইংরেজিতে সাহিত্য রচনা করতেন তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য কবি সরাসরি আমরা আলোচনায় চলে যাচ্ছি দ্য নাইট অব দ্য স্করপিওন এই কবিতাতে কবি তার মা একদিন তার মাকে একটি কাঁকড়া বিছে কামড় দেয় সেই কাঁকড়া বিছে কামড় দেওয়ার যে রাত্রিবেলা সেই অভিজ্ঞতারাই তিনি এই কবিতার মধ্যে বর্ণনা করেছেন এই কবিতার মধ্যে আমরা একটা গ্রামীণ ভারতীয় সমাজের একটা চিত্র দেখতে পাই যেখানে দেখতে পাচ্ছি যে তার মা যন্ত্রণায় কাতরাচ্ছে অথচ গ্রামের কিছু মানুষ কুসংস্কার আচ্ছন্ন যারা খুব সরল সোজা আর সাদা জীবনযাপন করে তারা নানান রকম কুসংস্কারের যে সমস্ত পদ্ধতি চিকিৎসা পদ্ধতিতে তারা বিশ্বাস করে সেগুলি অ্যাপ্লাই করার চেষ্টা করছে এবং গল্প এবং কবিতার শেষে আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি যেটি একটি ইউনিভার্সাল ট্রুথ তা হল একটি মায়ের ভালোবাসা তার সন্তানদের প্রতি মা সারারাত এই কাঁকড়া বিছার বিষে যন্ত্রণায় কাতরাতে থাকলেও তিনি সকালবেলায় একটু একটু তার ব্যথা কিছুটা কমার পরে তিনি বলেন যে ভাগ্যিস আমার সন্তানদের কিছু হয়নি আমার সন্তানদের কামরালে তাদের ভীষণ কষ্ট হতো আমি কষ্ট সহ্য করে নিয়েছি কিন্তু আমার সন্তানরা সহ্য করতে পারতো না এখানে এমন একটা মায়ের একটা একটা সেলফলেস ভালোবাসা যেটা প্রতিটা মাই সেটা করে থাকে আমাদের গোটা বিশ্বে সেইটা আমরা এখানে দেখতে পাই তাহলে কথা না বাড়িয়ে আমরা ফার্স্ট ট্যান যাতে চলে যাই আই রিমেম্বার দ্য নাইট মাই মাদার ওয়াজ স্টাং বাই এ স্করপিওন আমার মনে আছে সেই রাত্রিটা যে রাতে আমার মাকে একটি বিষাক্ত কাক কাঁকড়াবিছে কামড়েছিল টেন আওয়ার্স অফ এ স্টেডি রেইন হ্যাড ড্রাইভেন হিম টু ক্রল উইথ এ স্যাক অফ রাইস দশ ঘন্টা টানা বৃষ্টির ফলে এই বিছেটি একটি ধানের বস্তার নিচে লুকোতে বাধ্য হয়েছিল পার্টিং উইথ ইস পয়জন দ্য ফ্লাশ অফ এ ডায়ভলিক টেন ইন দ্য রুম ডার্ক রুম অর্থাৎ তার বিষকে মায়ের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে সে তার সেই শয়তান বা কুশক্তিযুক্ত তার লেস্ট নিয়ে সে দ্রুত অন্ধকার ঘরের মধ্যে পালিয়ে যায় রিক্স দ্য রেইন এগেইন সে বিষ থেকে বাঁচার জন্য সে আবার একটা ঝুঁকি নেওয়ার চেষ্টা করে দ্য পিজেন্টস কেম লাইক সোয়ার্ম অফ লাইস এলাকার যত সময় সমস্ত কৃষকরা যারা আছে তারা একেবারে এক ঝাঁক মাছির মতো তারা এসে ভিড় করে বাড়িতে অ্যান্ড বাস দা নেম অফ গড এ হান্ড্রেড টাইমস এবং তারা প্রত্যেকেই যখন শুনতে পায় যে মাকে একটি বিষাক্ত কাঁকড়া বিচে কামড় দিয়েছে এটা শুনে তারা প্রত্যেকেই শত শতবার ঈশ্বরের নাম কীর্তন করতে শুরু করে কেন টু প্যারালাইজ দ্য এভিল ওয়ান এই যে একটা কুশক্তি বা একটা খারাপ শক্তি যে এসে কামড় দিয়েছে সেইটাকে সেই শক্তিটাকে যাতে করে নির্মূল হয় বা সেইখান থেকে বিষ যেন সেখান থেকে নেমে যায় মায়ের শরীর থেকে সেই জন্য অর্থাৎ এইখানে কিন্তু আমরা গ্রামের যে কৃষক মানুষ যে সাধারণ মানুষ তাদের আমরা একটা কুসংস্কারের একটা বিশ্বাস সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তারা মনে করছে যেটা খারাপ শক্তি এসে কামড় দিয়েছে এইটা ঈশ্বরের নাম স্মরণ করলে হয়তো সেখান থেকে তার বিষ থেকে শরীর থেকে বিষ সরে যাবে এই বিশ্বাসই করে তারা উইথ ক্যান্ডেলস অ্যান্ড উইথ লেন্টানস থ্রোয়িং জায়েন্ট স্করপিয়ন শ্যাডোস অন দ্য মার্ট ভেকড ওয়াল তার প্রত্যেকেই মোমবাতি নিয়ে লন্ঠন নিয়ে তারা এই মাটির ঘরের মধ্যে এই স্করপিওন নামক যে দানবটাকে তারা খুঁজতে থাকে কারণ তার ছায়াটা ছায়াটাকে তারা এই অন্ধকার ঘরের এই মোমবাতি আলোটা তারা দেখতে পাচ্ছে এই মোমবাতি আলোটা যখন পড়ছে তখন কিন্তু এই এই স্করপিওনটাকে দেখতে পাচ্ছে তার ছায়াতে দেয়ালে কিন্তু আসলে যে কোথায় তারা দেখতে পাচ্ছে না ফলে এই স্করপিওনটা কিন্তু অনেক বড় আকার দেখা যাচ্ছে দানবের মতো রূপ দেখা যাচ্ছে এই ছায়াটাতে তারা খুঁজছে তারা দেখতে পাচ্ছে ছায়াটা দেখতে পাচ্ছে দেওয়ালে কিন্তু তারা আসলে কোথায় সে ঘুরে বেড়াচ্ছে সেটা দেখা যাচ্ছে না সার্চ হিম তারা তার সবাই তার সন্ধান করছে নট ফাউন্ড কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দে ক্লিক তারা না খুঁজতে পেরে তার তার প্রত্যেকে কিন্তু খুঁজে না পেয়ে প্রত্যেকে তারা জিপ কাটছে আফসোস করছে খুঁজে পেল না তাই জন্য উইথ এভরি মুভমেন্ট দ্যাট দ্য স্করপিয়ন মেড ইস পয়জন মুভড ইন মাদার্স ব্লাড দে তারা বলছিল এই স্করপিয়নটা যত সরানোরা করবে যত নড়াচড়া করবে তত নাকি তার মায়ের রক্তে এই বিষের পরিমাণটা বাড়তে থাকবে আর এই বিষের বিষটাও কিন্তু তার শরীরের মধ্যে মুভমেন্ট করতে থাকবে তারা এটাতে বিশ্বাস করে এই এখানেও কিন্তু আমরা আরেকটা কুসংস্কারের একটা একটা মতামত পেলাম আরেকটা মে হি সিট স্টিল দে সে তারা বলল ওকে এই স্করপিওনটাকে নড়তে দিও না তোমরা ওকে শান্ত হতে দাও ওরা আমরা যত ধাওয়া করব সে কিন্তু ততই কিন্তু এলোমেলোভাবে কিন্তু চলাফেরা করবে কিন্তু সেটা করতে দেওয়া যাবে না মে হি সিট স্টিল তাকে শান্ত মতো এক জায়গাতে স্থির হতে দাও কারণ মে দ্য সিন অফ ইউর প্রিভিয়াস বার্থ বি পান অ্যাওয়ে টু নাইট বলছে সম্ভবত আগের জন্মে তোমার পাপ ছিল সেই পাপের আজকে সেই যন্ত্রণার মধ্য দিয়ে সেই পাপটা স্কলন হলো এই পাপটা থেকে তুমি আজকে মুক্তি পাবে এই বিশ্বাস করে তারা মে ইউর সাফারিং দ্যুন অব ইউর নেক্সট বার্থ তারা বলল সম্ভবত তুমি আজকে যে কষ্টটা পাচ্ছ আজকে রাত্রে এই কষ্টটা দিয়ে তুমি পর জন্মে তোমার কষ্টটা অনেক কমে যাবে কারণ তুমি আজ এই জন্মে অনেক কষ্টটা তুমি ভোগ করে নিলে অর্থাৎ পরের জন্মে তুমি কষ্টটা কম পাবে মে সাম অল এভিল ব্যালেন্স ইন দিস আনরিয়াল ওয়ার্ল্ড অর্থাৎ এই যে কল্পনার পৃথিবীতে সমস্ত কিন্তু ব্যালেন্স করেই কিছু হয় কিন্তু পাপ পূর্ণ সব হিসাব করে সব কষ্টগুলো আমরা ভোগ করি তাই তারা মনে করে এগেইনস্ট দ্য সাম অফ গুড বিকাম ডিমিনিস বাই ইউর পেইন তোমার যত ভালো আছে সেগুলো তোমার এই কষ্টর মধ্য দিয়ে ভালোগুলো পরিশ্রুত হয়ে যাবে ভালো এবং মন্দ তুমি এই কষ্টের মধ্য দিয়ে তোমার জীবনে ভালো কিছু আসবে মে দ্য পয়জন পিউরিফাই ইউর ফ্লেশ এই বিষ এই কাঁকড়া বিষের বিষটা তোমার শরীরকে পবিত্র করবে অব ডিজায়ার তোমার মনে যে কামনা বাসনা আছে সেগুলো থেকে তুমি মুক্তি পাবে অ্যান্ড ইউর স্পিরিট অব অ্যাম্বিশন তোমার মনের ভিতরে যে উচ্চাকাঙ্ক্ষা আছে সেখান থেকে তুমি মুক্তি পাবে দ্য তারা বলেছিল অ্যান্ড দ্য সেট অ্যারাউন্ড অন দ্য ফ্লোর উইথ মাই মাদার ইন দ্য সেন্টার আমার মা ছিল এই ঘরের মাঝখানে বসে কেন্দ্র আমার মাকে কেন্দ্র করে তারা চারপাশে রাউন্ড হয়ে তারা গোল হয়ে মেঝেতে বসেছিল দ্য পিস অব আন্ডারস্ট্যান্ডিং অন ইচ আদার স্পেস তার প্রত্যেকেই যেন একে আপে একে অপরের মুখের দিকে তাকিয়ে এক শান্তি বোঝার জন্য চেষ্টা করছিল মোর ক্যান্ডেলস মোর ল্যান্টেন্স মোর নেইভার্স অনেকগুলো মোমবাতি দেখা যাচ্ছিলো অনেকগুলো লণ্ঠন দেখা যাচ্ছিলো অনেকগুলো প্রতিবেশীও ছিল মোর ইনসেক্ট অ্যান্ড মোর এন্ডলেস রেইন এবং এই আলো থাকার ফলে অনেক কিন্তু কীটপতঙ্গরা পতঙ্গরা ছোট ছোট কীট যারা আলো দেখলে পরে এসে ভিড় করে সেই অ্যান্ড এন্ডলেস ছিল এবং এদিকে আবার সেদিন রাত্রিবেলা অসম্ভব বৃষ্টি হয়েছিল বৃষ্টি যেন শেষই হয় না মাই মাদার টুইস্টের থ্রু থ্রু গোনিং অন এ ম্যাট কিন্তু আমার মা এত কথা বোঝার মতো এদের এত মতাদর্শ বোঝার এত ওপিনিয়ন শোনার মতো ছিল না কারণ সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একবার মেঝের মধ্যে গড়া গড়ি খাচ্ছিল এবং গোংরা ছিল কষ্টে মাই ফাদার স্পেকটিভ রিয়েলিস্টিক ট্রাইং এভরি কার্ডস এন্ড ব্লেজিং পাউডার হাফস মিক্সচার হাইব্রিড আমার বাবা এমনিতে খুব বাস্তববাদী খুব যুক্তিপরায়ণ মানুষ কিন্তু কিন্তু এখন তার স্ত্রী অর্থাৎ আমার মায়ের এই পরিণতি দেখে এই কষ্ট দেখে তিনি আর তার যুক্তি হয়তো কাজ করছিল না তিনি সমস্ত পলিসি অ্যাপ্লাই করছিলেন তাকে সুস্থ দ্রুত সুস্থ করার জন্য যেমন ওষুধ সেরকম গাছ গাছরা গাছগাছরা ওষুধ থেকে শুরু করে আশীর্বাদ অভিশাপ সমস্ত মতাদর্শকে তিনি তখন অ্যাকসেপ্ট করছিলেন হি ইভেন ইভেন্ট এ লিটিল প্যারাফিন আপন দ্য টু অ্যান্ড পুট এ ম্যাচ টু ইট এমনকি তাকে দেখলাম সে একটু সামান্য পরিমাণ প্যারাফিনও সেই কামড় দোয়া অংশটিতে সে পায়ের যে কাম গোড়ালিতে যে কামড় দোয়া জায়গাটা সেখানে একটু প্যারাফিনও ঢেলে সেখানে একটু একটু আগুন জ্বালানোর চেষ্টা করলেন যাতে করে সেই আগুনের তাপে যেন এই বিষটা নিষ্ক্রিয় হয়ে যায় যদিও এটা একটা টোট কাকের একজন হয়তো বুদ্ধি দিয়েছিল কিন্তু আরও তার মধ্যে কোনো সাইন্টিফিক রিজন নেই কিন্তু তিনি সেই সময় সেই যুক্তিগুলো তিনি তারও কোনো কাজে লাগছিল না তিনি সমস্ত উপায়েই তিনি তার তিনি তাকে সুস্থ করার চেষ্টা করছিলেন আই ওয়াস দ্য হোলি ম্যান পারফর্ম হিজ রাইটস টু টেম দ্য পয়জন উইথ অ্যান ইনক্যান্টেশন আফটার টোয়েন্টি ফোর আওয়ার্স ইজ লস্ট এসিস্টিং আমি দেখলাম একজন পবিত্র ব্যক্তি ওই সাধু ভক্ত সাধু সন্ন্যাসীদের মতো একজন ব্যক্তি সে নানান রকম তন্ত্রমন্ত্র করে সেই বিষটাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন তার নানান রকম ধর্মীয় রকম চেষ্টা চরিত্র করে আফটার টোয়েন্টি আওয়ার্স কুড়ি ঘন্টা পরে ইট লস্ট ইজ স্টিং অবশেষে এই বিষটা নামলো মনে হচ্ছে এখানে যে একটা তীর নিক্ষেপ করা হয়েছিল সেই তীর থেকে হয়তো এতক্ষণে নিষ্ক্রিয় হলো সেটা মাই মাদার অনলি সেইট আমার মা শুধু একটাই কথা বলেছিল থ্যাংক গড ঈশ্বরকে অনেক ধন্যবাদ দ্য স্করপিওন পিকড অন মি স্করপিওনটা আমাকে কামড়েছে অ্যান্ড স্পেয়ার্ড মাই চিলড্রেন আমার সন্তানদেরকে রেহাই দিয়েছে নাহলে হয়তো আমার সন্তানরা এই কষ্ট সহ্য করতে পারতো না